অকেজো পড়ে আছে দেশের বিভিন্ন জেলায় বসানো আবহাওয়ার পূর্বাভাসের তথ্য বোর্ড। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। অনেক স্থানে আবার জনপ্রতিনিধি সহ কর্মকর্তা কর্মচারীরা জানেন না এর ব্যবহার। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। 2019 সালে এসব মেশিন ও বোর্ড বসায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঠাকুরগাঁওয়ের 49টি ইউপিতে স্থাপিত যন্ত্রগুলো কিছুদিনের মধ্যেই অকেজো হয়ে পড়ে থাকায় কপাল পড়ে কৃষকদের। ইউনিয়ন অফিসে ছিল, ওগুলো তো নষ্ট হয়ে গেছে, যদি আগে জানতাম তাহলে মনে করেন মোটামুটি সতর্ক থাকতাম। নাটোরের 52টি ইউপির যন্ত্রগুলো গেল 3 বছর ধরে অলস পড়ে আছে। এটা আসলে কি কাজ, এটা কি করব আমরা, এটা এই ব্যাপারে কোনো প্রশিক্ষণ নাই আমাদের জানার বাইরে সেটা। তবে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার দাবি কর্মকর্তাদের। আমাদের একটা অ্যাপস দেওয়ার কথা, অ্যাপসটা এখনো পাই নাই, এই কারণে আমরা ইয়েগুলো এখনো আপডেট দিতে পারছি না। মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসে বসানো হয়েছিল 24টি ট্যাপ সহ আবহাওয়া পূর্বাভাস বোর্ড। সেগুলো অকেজো পড়ে থাকায় সরকারি উদ্যোগের সুফল পাচ্ছেন না চাষিরা। আপনাদের মুখে থেকে শুনছি যে আবহাওয়া বোর্ড আছে, আমরা তো জানিনি কোনদিন। আমরা জানতে পারতাম যে কখন সার দেবো, পানি দেবো, তাহলে এগুলা আমাদের হাতে একটু সুবিধা হইতো। তবে যন্ত্রগুলোর মাধ্যমে আবহাওয়ার আগাম তথ্য নিয়মিত দেওয়ার দাবি কৃষি কর্মকর্তার। আমাদের উপসভার কৃষি অফিসারগণ নিয়মিত আপডেট করছেন, কৃষকগণ প্রতিদিন আর্দ্রতা বৃষ্টিপাত তাপমাত্রার তথ্য পাচ্ছেন। বরগুনার অনেক ইউপি ভবনে নেই আবহাওয়া পূর্বাভাস যন্ত্র, কোথাও পড়ে আছে বিকল হয়ে। নীলফামারীর প্রতিটি ইউপির দেয়ালে ঝুলে আবহাওয়া পূর্বাভাস বোর্ড, তবে এর সেবা পাচ্ছেন না কৃষকরা, বলছেন খোদ কর্মচারীরাই। যে সমস্যা আমরা কাউকে বলতেও পারি না, আসলে এটা সচল আছে না নষ্ট। এই মেশিনটি যদি সচল করা হয় বা আমাদের টেকনিশিয়ান নিযুক্ত করা হয় তাহলে আবহাওয়ার সঠিক তথ্য কৃষকরা পাবে। যন্ত্রপাতির আধুনিকায়নের পাশাপাশি অকেজো পড়ে থাকা যন্ত্রগুলো মেরামত করা হবে, জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। আমরা খুব আধুনিক যন্ত্রগুলো আমরা নিয়ে আসব এবং এই যন্ত্রের মাধ্যমে তখন পূর্বাভাস আমরা দিতে পারব এবং এই যন্ত্রগুলোর মাধ্যমে দীর্ঘদিন আমরা এই কাজগুলো করতে পারব। তবে কৃষির উন্নয়নে যন্ত্রপাতিগুলোকে দ্রুত কার্যকরের দাবি কৃষকদের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।